পর্যাপ্ত ফলন, কিন্তু গাছের রঙটা, ফুলের রঙটা অনেকটা ফ্যাকসা হয়ে গেছে। তা আমি দেখি কি হয়, আল্লাহ যা করে। না, এখানে লস হলেও এখানে অনেক লেবার খাটবে, সেই দিক দিয়ে আমার লাভ, কারণ লেবারগুলোকে তো আমি খাটাতে পারছি। এখন আমার যারা কাজ করে, আমি যদি এখন তাদেরকে বলি যে আমি এই ফুল গাছ আর রাখবো না, তোমরা কাজ দেখে নাও, তখন হয়তো তারা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবে। আমার লস হলেও তাদের জানে লস না হয়, তাদের জানে ক্ষতি না হয়। কাজ দিল অনেক ভালো, এরকম লোক যদি দেখা যায় যে ইউনিয়নে অন্যান্য 2-10টা চাষ মাস করে, তাহলে দেখা যায় যে অনেক দারিদ্র দূর হবে। হ্যাঁ, অনেক বেকার ছেলেপিলে খাটতে পারবি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি সাইফুজ্জামান। আজকে উপস্থিত হয়েছি আপনাদের সামনে থাইরয়েড আপেলগুলের দ্বিতীয় পর্ব নিয়ে। আর এই বাগানটি গড়ে তুলেছেন মেহেরপুর জেলার আমঝুপির মোহাম্মদ মাজেদুল ভাই। আমরা বাগানটি ঘুরে দেখব এবং তার পাশাপাশি মাজেদুল ভাইয়ের সাথে কথা বলব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনার বাগানে আমরা প্রথম দেখে এসেছিলাম যখন এগুলো পরিপক্ক ছিল না, যখন হারভেস্ট শুরু হয়েছিল না। আমরা আবারও কয়েক মাস পরে আপনার বাগানে এসেছি, এখন মোটামুটিভাবে বেশ এগুলো রং ধরেছে। আপনার কাছে কেমন লাগছে এই রং দেখে? না, খুবই ভালো লাগছে। তারপরও বৃষ্টির কারণে রংটা অনেকটা কেটে গেছে, কিন্তু কুলের জাত অনুপাতে রং কাটার কথা না। তো যে নার্সারি আমাকে চারাটা দিয়েছিল, সে হয়তো আমাকে ধোঁকা দিয়েছে। তার মানে আমরা প্রথম পর্ব যখন তৈরি করি, আপনি বেশ আশাবাদী ছিলেন রঙের ব্যাপারটাতে, কিন্তু এখন যেহেতু পরিপূর্ণ হারভেস্টের সময় হয়ে গেছে কিন্তু রং আসছে না, তার মানে আপনি ধরে নিয়েছেন আপনার সাথে এক প্রকার প্রতারণা করেছে। জি জি, আমার সাথে একটু প্রতারণাই করেছে চারা আলা। চারা আলার নামটা হচ্ছে যে নূর হোসেন, ওনার বাড়ি মহেশপুর থানা, নাটিমা গ্রাম, মডার্ন নার্সারি। ওই নার্সারি থেকে আমি চারা নিয়ে এসেছিলাম এবং উনি আমাকে 100% গ্যারান্টিও দিয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে কি আবহাওয়ার কারণে গাছে পর্যাপ্ত ফলন, কিন্তু গাছের রঙটা, ফুলের রঙটা অনেকটা ফ্যাকসা হয়ে গেছে। তা আমি দেখি কি হয়, আল্লাহ যা করে। যেহেতু ফলনের কথা চলে আসছে, এক একটি গাছে কি পরিমাণ ফল ধরেছে বলে আপনি মনে করছেন? 50 থেকে 60 কেজি বা তার উপরেও হবে। 50 থেকে 60 কেজি এক একটি গাছে? আপনার এখানে কতগুলো গাছ আছে? আমার এখানে 540টা গাছ আছে। এখন বর্তমানে যে বাজার দর সেটা কেমন চলছে? তাহলে একটি গাছ থেকে কত টাকা করে সম্ভব, 540টা যেহেতু আপনার এখানে গাছ আছে? বাজার দর খুব খারাপ, 18, 20, 22, 25 সর্বোচ্চ। বাইরেকার পার্টি এসে এই দামে নিয়ে যাচ্ছে, অথচ মাঝখানে মার্কেটে কিন্তু 80-100 টাকার নিচে কোনো মানুষ কিনে খেতে পাচ্ছে না। তার মানে আপনার এখান থেকে পাইকারে বিক্রি হচ্ছে এই দামে, কিন্তু বাজার থেকে যারা ক্রেতা কিনছে তখন দামটা হয়ে যাচ্ছে 100 টাকার উপরে? 100 টাকার উপরে। এখন এটা মার্কেটের মাঝখানে কে লাভ করছে আল্লাহ জানে। এখন আমাদের ওপরে ভর করে হয়তো তারা তাদের সংসার চালানোর জন্য তারা লাভ করে খাচ্ছে, কিন্তু লস তো আমাদের। আচ্ছা, যেহেতু আপনার এখানে কালারটা পরিপূর্ণ আসেনি, কিন্তু ফলন তো আপনি যেমনটা চেয়েছিলেন ঠিক তেমনটাই তো ফলনের দিকে পেয়েছেন? ফলন তা মানে যা চেয়েছি তার চাইতে বেশি হয়েছে ফলনে। আমি প্রথমে আশা করেছিলাম যে হয়তো 30 থেকে 40 কেজির ভিতরে হবে, কিন্তু এখন গাছে ফলনের দিকটাই 50 থেকে 60 কেজি হবে, প্লাসও হবে, 60-এর প্লাস হবে। যেহেতু এখন বাজার দরটা মোটামুটি বলা চলে অনেকটাই কম, ক্রেতারা যারা খুচরো তারা হয়তো বাজার থেকে বেশি দামে কিনলো, আপনারা সেভাবে বিক্রি করতে পারছেন না, তো এই বছরে যে পরিমাণ আপনার 540টা গাছ থেকে যেভাবে করে এগুলো হারভেস্টার করার পরে যেগুলো আপনার বিক্রি করবেন, তাতে আপনার লাভ কেমন থাকতে পারে আপনার কাছে মনে হয়? লাভ থাকবে না, যেটা আমার খরচ হয়েছে সেই টাকাটাই আসবে। মাঝখান থেকে কিছু লস হবে, ওই যে হারভেস্ট করার সময় যে লেবার খরচ দেওয়া হচ্ছে এগুলো লস হবে। তার মানে বলা চলে আপনার ভালো ফলন হওয়া সত্ত্বেও দাম আশানুরূপ না পেয়ে আপনার এই লসের মুখে দেখতে লসের মুখটা আপনাকে দেখতে হচ্ছে? জি জি,
লসের মুখটা আমাদের দেখতে হচ্ছে। আর এই যে আপনি এই কুলগুলো বিক্রি করছেন, এগুলো কোন কোথায় বেশি চাহিদা আছে? এখান থেকে আপনার বিক্রি হয়ে যাচ্ছে নাকি বাইরে পাঠাচ্ছেন আপনি? না, এখান থেকে বিক্রি কিছু পরিমাণ হচ্ছে, আবার বাইরেও পাঠাচ্ছি, যেমন কুষ্টিয়া মার্কেটে দিচ্ছি, বরিশালে দিচ্ছি, মস্তপুরে দিচ্ছি, ফরিদপুরে দিচ্ছি, ট্যাকের হাটে দিচ্ছি, প্লাস আরও কিছু বাইরেকার পাঠিয়ে শুনিয়ে যাচ্ছে। আজকেও কুল হারভেস্ট করছি, এগুলো ঢাকায় পাঠাবো, এটা নিজের খরচে। গাছে এখনও আপনার 30 থেকে 40 দিন গাছে কুল থাকবে, তো ততদিন পর্যন্ত কুলের দাম আবার কি হবে এটা বলা কঠিন আছে, আরও কমে যেতে পারে, হয়তোবা মার্কেটে বাউ কুল, বলসুন্দরী কুল শেষ হয়ে যাওয়ার পরে যদি তখন এই থাই রেড আপেল কুলটা যদি মার্কেটে যায় তখন দাম 2-5 টাকা বাড়তেও পারে। তো এই আশা করে আছি, এখন সবই দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ যা কিছু করে মানুষের মঙ্গলের জন্যই করে, এখন সেই হিসাবে আল্লাহর ওপরে ভরসা করে বসে আছি। আমরা যতটুকু জানি যে এই থাইরয়েড আপেল মিষ্টতার দিকে অনেক বেশি। হ্যাঁ, মিষ্টি মিষ্টি প্রচুর, অন্যান্য কুলের তুলনায় 50% মিষ্টি বেশি। যেমন ধরেন বাউ কুল মিষ্টি কম, তারপরে আরও মিষ্টি আলা কুল আমাদের দেশের মাটিতে আছে, যেমন ধরেন বলসুন্দরী, তারপরে কাশ্মীরি, তারপরে অস্ট্রেলিয়া আপেল, তারপরে ভারত সুন্দরী। হ্যাঁ, তার চাইতে এই থাইরয়েড আপেল কুলটা মিষ্টি বেশি। খুবই মিষ্টি কুল, খুবই মিষ্টি, মনে হচ্ছে যেন বাজারে আরো অন্যান্য কুল খায়। আমার নিজের মাঠের, আমি নিজে চাষি, আমার আরো এক জায়গায় 2 বিঘা বলসুন্দরী আছে, এখানে 5 বিঘা আছে হচ্ছে যে থাইরয়েড আপেল। তো সেই বলসুন্দরীর চাইতে থাইরয়েড আপেল কুল অনেক মিষ্টি, অনেক মিষ্টি, চেহারা ভালো, চেহারা ভালো, কিন্তু তারপরে কুলটা মানে আসলে ঠগার মুখে পড়ে গেছি। তো যদি নার্সারি আলা চারা দেওয়ার সময় যদি ভোগে জোগে করে দেয়, তাহলে আমাদের তো কিছু করার নাই, তার জন্য সে আল্লাহর কাছে দায়ী থাকবে। যে এই বছরে বেশ ভালো ফলন, শুধুমাত্র রঙের ক্ষেত্রে এবং আরো কিছু কারণে হয়তো বা আপনি বাজার দরটা সেভাবে পাচ্ছেন না, তো এত কিছুর পরেও কি আপনি বাগানটা টিকিয়ে রাখার মতো সিদ্ধান্ত নিচ্ছেন কিনা? হ্যাঁ, কারণ এখানে লস হলেও এখানে অনেক লেবার খাটবে, সেই দিক দিয়ে আমার লাভ, কারণ লেবারগুলোকে তো আমি খাটাতে পারছি। এখন আমার যারা কাজ করে, আমি যদি এখন তাদেরকে বলি যে আমি এই ফুল গাছ আর রাখবো না, তোমরা কাজ দেখে নাও, তখন হয়তো তারা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবে। আমার লস হলেও তাদের জানে লস না হয়, তাদের জানে ক্ষতি না হয়। এত কিছুর পরেও আপনি চাচ্ছেন এই ফুল গাছটা টিকিয়ে রাখি, হয়তো বা এবছরে দাম পাচ্ছেন না, আল্লাহ চাইলে সামনের বছরে হয়তো বা ভালো একটা দাম পেতেও পারেন আপনি। না, সামনের বছরে আমি এই ফুল গাছ আর রাখবো না, এই বছরেই এই হারভেস্টিং শেষ হয়ে গেলে আমি এই গাছ আর রাখবো না, আমি এই গাছ কর্তন করে দেব, দিয়ে আমি আবার নতুন জাতের আরেকটা নতুন জাতের চারা আমি একটু তৈরি করেছি, সে কুলটা আমি নিজেই কুলটার নাম দিয়েছি বাংলাদেশ সুন্দরী। সে কুলটা কি আমাদেরকে দেখানো যাবে? না, এখন আপাতত আমি কুলের কুল দেখাতে পারবো না, তা আমি চারাটা দিয়েছি, চারার নতুন করে চারা দিয়েছি, আমি ওই এটার সাইমন নিয়ে এসেছি। আমারই এক ভাগনা একটা কুলের বাগান করেছে, তার ওই বাগানের ভিতরে 6টা কুলের গাছ ছিল, তো ইন্ডিয়া সুন্দরী আর বাংলাদেশ সুন্দরী 2টা কুলের 2 রকম চেহারা, কিন্তু ভারত সুন্দরীর চাইতে বাংলাদেশ সুন্দরী কুলের চেহারাটা সুন্দর বেশি, লালের দিক দিয়ে বেশি, যেমন আমাদের বাংলাদেশের পতাকার রং লাল মাঝখানে, ঠিক চেহারা কুলের চেহারাটা ওই রকমই লাল হবে, আর ছায়া দিকটা হবে যে ঘিয়ে রঙের মতো। তো সেখান থেকে আর তারই বাগানে আবার কিছু ভারত সুন্দরীও গাছ আছে, তা ভারত সুন্দরী আর বাংলাদেশ সুন্দরী 2টো কুল 2 রকম দেখার কারণে এই কুলটার নাম দিয়েছি আমি বাংলাদেশ সুন্দরী। তার মানে বলা চলে এটা কি আপনার নিজের প্রচেষ্টাতেই এই গাছটা তৈরি করতে যাচ্ছেন? আমি আমি এইটাই আমার নিজের প্রচেষ্টাই, আমি ওই গাছের সায়ন নিয়ে এসে আমি চারা বেঁধেছি, আমি নিজে বাগান করবো বলে, কিন্তু কেউ যদি চারা আমার কাছে চায় আমি কাউকে দিতে পারবো না। তাহলে এর পরবর্তীতে অর্থাৎ সামনের সিজনে তাহলে আমরা আপনার বাগানে নতুন একটা জাত দেখার অপেক্ষায় করতেই পারি।
অপেক্ষা মানে থাকতেই পারে আমার। ইনশাল্লাহ। অতুল ভাইয়ের মানে ফুলের বাগানে কাজ করে আমাদের লেখা মানে লেখাপড়া করছি, পাশাপাশি কাজ করছি, কাজ করে আমাদের নিজের স্বাবলম্বী হচ্ছে। নিজে স্বাবলম্বী হচ্ছি। যে কাজ করে আমাদের যে গৃহস্থ, সে আমাদের এই টাকা দিয়ে এখানে রেখেছে। এনার আরো চাষ আছে, সেগুলোও দেখাশোনা করি। হ্যাঁ, মালটা আছে। হ্যাঁ, মানুষ হিসাবে মাজিদুল অনেক ভালো। এরকম লোক যদি দেখা যায় যে ইউনিয়নে অন্যান্য 2-10টা চাষ মাস করে, তাহলে দেখা যায় যে অনেক দারিদ্র দূর হবে। হ্যাঁ, অনেক বেকার ছেলেপিলে খাটতে পারবি। হ্যাঁ, এতে উন্নতও হবে। হ্যাঁ, এই এই হচ্ছে আমাদের মালিকের কাজ। রেগুলারই করি আমি, ঝড় বৃষ্টি কোনো সময় আমার বন্ধ নেই। হ্যাঁ, সকাল হইলে আমি চলে আসি, 2টা পর্যন্ত কাজ করি, করে বাসায় চলে যাই। বিকালবেলায় আবার যদি মালিক কোনো হুকুম টুকুম করে শুনি, কিন্তু উনি আমাদের পোষায় দেয়, উনি আমাদের ফাঁকি দেয় না। হ্যাঁ, আমাদের যে মজুরি, মজুরিটা উনি কোনো সময় আমাদের কম দেয় না, যা দেয় সময় 2-20 টাকা বেশিও দেয়। ভালোই আছে।